অনেক বাধা বিপত্তি পাড়িয়ে ফাইনালি বাংলা ইন্ডাস্ট্রির কাজ গতকাল থেকে শুরু হয়েছে এবং খাদানেরও কাজ শুরু হয়েছে। খাদান নিয়ে অনেক মানুষের মধ্যে ভাবনা চিন্তা চলতেই থাকছে এবং খাদান কিরকম হবে, খাদানের কি কি কাজ থাকতে চলেছে এবং খাদানের মানে কিরকম ধাঁচের ছবি হতে চলেছে এটা সেটা নিয়ে তো মানুষের মধ্যে অনেকে, এবং খাদান যখন শুট বন্ধ হয় তখন অনেক মানুষ সেটাও ভেবেছিল যে খাদান শুটের এই যে লসটা যাচ্ছে এটার জন্য ছবিটা বন্ধ না হবে, তো এরকম একদমই নয়। খাদানের কলকাতার পোর্শন শুট হয়ে গিয়ে আসানসোলের লাস্ট ফোর্থ স্কেডিউলের শুট বাকি ছিল এবং সেই শুট গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। একটা কমার্শিয়াল কাজ বানাতে গেলে একটা প্রডিউসারকে কত কি প্রবলেম ফেস করতে হয় এটা আমরা সকলেই জানি। ছবি যদি না সাপোর্ট পায় তাহলে পরবর্তী টাইম দিয়ে সেই প্রডিউসারটা কতটা কি ভরসা পাবে একটা কমার্শিয়াল কাজ আনার জন্য, এটাই হচ্ছে ব্যাপার। যেমন আজকে অঙ্কুশ গত বছর দাঁড়িয়ে মির্জা ছবিটা নিয়ে এলো, মির্জার পর সে প্রডিউসার হিসাবে আর একটা ছবি কিন্তু এই মুহূর্তে ভাবতে পারছে না যে আর একটা ছবি আমি নিয়ে আসার কথা ভাববো। একটা ছবি সে নিজের পুরোপুরি টাকা লাগিয়ে সে পুরোপুরি ছবিটা বানায়, সেই ছবিটা সেই অনুযায়ী কালেকশন এনে দিতে পারে না তাকে যতটুকু কালেকশন ছবিটার বাজেট ছিল, এবং ছবির বাজেট তার কালেকশনের থেকে অনেকটাই বেশি, সেই বাজেটটা কখনোই সেই জিনিসটাকে রেকটিফাই করতে পারে না। তারপরেও আমি বলবো যে মির্জা ছবিটা নিজের জায়গায় ভালো বিজনেস করেছিল কারণ দেখার অডিয়েন্সই অনেক কমে গেছে, কিন্তু মির্জা যখন টু আসবে আশা করবো এই জিনিসটা সেই প্রডিউসারটা যে সাফল্য মানে ভরসাটুকু অডিয়েন্সের প্রতি রেখে সিনেমা যদি কোনোদিনও বানায় তাহলে আমি আশা রাখবো যে মানুষ সেই জিনিসটাকে দেখবে। এবং তার সাথে সাথে খাদানের ক্ষেত্রেও সেটা, আমি জানি দেবের একটা স্টারডাম আছে, দেবের একটা অডিয়েন্স আছে যারা অবশ্যই খাদান দেখার জন্য মুখিয়ে আছে এবং খাদান এলেই তারা সিনেমা হলে ছুটবে, কিন্তু তার পরে পরেও একটা নিউট্রাল অডিয়েন্সও আছে যারা কমার্শিয়াল ধাঁচের কাজ কিন্তু দেখা বন্ধ করে দিয়েছে। এই অডিয়েন্সগুলোর জন্য কিন্তু এবার কিন্তু তাদেরও এই সিনেমাটাকে সাপোর্ট করা অবশ্যই উচিত। এবং তার সাথে খাদানের মধ্যে একটা ব্যাপক জিনিস একটা করা হচ্ছে, সেটা হচ্ছে যে খাদানেতে পুরনো পুরনো কিছু কাস্ট আছে যাদেরকে আমরা সচরাচর কমার্শিয়াল কাজেতে আগে দেখতে পেতাম কিন্তু এখন দেখতে পাই না, যেমন চোখকটা ভিলেন হিসাবে সুমিত গুর্জার নাম ছিল তাকে, এবং পার্থ সারথি যে অনেক লেছক্কা চিরদিনই তুমি যে আমার, এরকম কাইন্ড অফ অনেক সিনেমা আছে তাকে সাইড রোলে বা কমেডি সিনে দেখা গেছে, তো সেই মানুষগুলোকে আমরা আবার ফিরে পেতে চলেছি যেখানে মানুষ শুধুমাত্র হিরোকে দেখতে যায় না, হিরো যখন সিকোয়েন্স থাকেও না তখন কিন্তু প্রত্যেকটা পার্সনকে দেখে ওই এনজয়েবল মোমেন্টগুলোকে এনজয় করে, তো সেই জিনিসগুলো কিন্তু খাদানের ক্ষেত্রে থাকতে চলেছে। দেখা আগামী দিনে খাদানের শ্যুট কত তাড়াতাড়ি শেষ হয় এবং আশা করব 15 আগস্টের মধ্যেই খাদানের সমস্ত শ্যুট এবং সমস্ত কিছু শেষ হয়ে যাবে সব কিছু ঠিক থাকলে, এবং খুব তাড়াতাড়ি ছবি প্রমোশনও স্টার্ট হয়ে যাবে। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।